সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহের বিচার কাজ আঠারোই জানুয়ারি সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হয়েছে আজ সকাল নয়টা চল্লিশ মিনিটে তালতলা বিডিআর একচল্লিশ রাইফেলস ব্যাটালিয়নে স্থাপিত স্পেশাল কোর্ট এক এ দ্বিতীয় দিনের মতো বিচার কাজ শুরু হয়ে এগারোটা পর্যন্ত চলে সোমবার আদালতে একষট্টি জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয় তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মৈনুল ইসলাম অন্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ খালিদ হোসেন ও মেজর লুৎফুল করিম বিচার কাজ চলার সময় আসামিদের স্বজনদের গেটের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে